দেখুন অবশেষে যে কারণে ইরদোয়ানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ানকে ফোন করে এ আহ্বান জানান ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন সিরিয়ায় চলমান তুর্কি অভিযানের কারণে দুই দেশের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে যেতে পারে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে তুরস্কের প্রতি আহ্বান জানান ট্রাম্প তিনি বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন এ কারণে সেনা অভিযান সীমিত করা দরকার বলেও মন্তব্য করেন ট্রাম্প তুরস্ক যখন কুর্ডিগেরিলা নিয়ন্ত্রিত আফরিনের পর মান অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ঠিক তখনই এই জানালেন মার্কিন প্রেসিডেন্ট গত শনিবার থেকে আফরিনে সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট রজব তাহের দোয়ান বলেছেন তুরস্কের জাতীয় নিরাপত্তার স্বার্থে ওয়াইপিজি গেরিলাদের নির্মূলের লক্ষ্যে আফরিনে অভিযান চালানো হচ্ছে সিরিয়ায় প্রকাশ্যে অন্তত দুই হাজার মার্কিন সেনা ও উপদেষ্টা মোতায়েন রয়েছে সিরিয়ায় সরকারের অনুমতি ছাড়াই ওইসব মার্কিন সেনা যেখানে অবস্থান করছে এবং সরকার উৎখাতের জন্য সব ধরনের অন্যায় তৎপরতা চালিয়ে যাচ্ছে